ABC News HD Live augments the truth. बुरा ड्रग्स प्रयात प्रधानमंत्री कांग्रेस माननीय सभापति श्री गिरीश चंद्र विश्वास महाशय एवं जातीयता उत्तर करते अनुष्ठान विश्ववरेण्य नेत्री प्रियदर्शिनी প্রস্তাব করছি পাশাপাশি যুব কংগ্রেসের কথা গুরুত্ব করবার জন্য যুব কংগ্রেসের সভাপতি করে দিন এবং তারা বিজ্ঞপ্তি কথা জানি লস্কর মহোদয়া এবং আমাদের সেবা দলের চিফ অর্গানাইজার শ্রী বিষ্ণু কুমার গুপ্তপাল সেবা দলের আপনারা জানেন ইন্দিরা গান্ধী সুপ্রিম কোর্টের জন্মদিবস এমন দিনে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এবং অখণ্ডতা রক্ষার জন্য ওনার প্রাণ দিতে হয়েছিল। উনি ভারতবর্ষের অখণ্ডতা এবং ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে ওনার নিজের জীবনকে বাজি রাখতে কোনোদিন দ্বিধাবোধ করেনি, যার ফলে বিদেশি শক্তির মদতে যারা ভারতবর্ষের অখণ্ডতাকে দুর্বল করতে চেয়েছিল
সাম্প্রদায়িক বিষ ছড়ানোর চেষ্টা করেছিল দীনদয়ালের নেতৃত্বে, পুলিশের নেতৃত্বে। এটা তো সক্ষম হচ্ছিল না, সেই জন্য পরিকল্পিতভাবে ইন্দিরা গান্ধীকে খুন করা হয়েছে। ইন্দিরা গান্ধীর ব্যক্তিত্ব, ইন্দিরা গান্ধীর নেতৃত্ব সারা বিশ্বের কাছে সম্বর্ধিত হয়েছিল। সারা বিশ্ব ইন্দিরা গান্ধীর নেতৃত্বের প্রতি, দৃঢ়তার প্রতি শ্রদ্ধা জানিয়েছিল। আপনারা জানেন, 1971 সালে বাংলাদেশের মুক্তি সংগ্রাম পাকিস্তানের সঙ্গে যখন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লড়াই হচ্ছিল, তখন ইন্দিরা গান্ধী বাংলাদেশের 7 কোটি মুক্তিকামী মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। দাঁড়াতে গিয়ে যখন হোয়াইট হাউসে ওনার আমেরিকার রাষ্ট্রপতি নিক্সনের সঙ্গে মিটিং হচ্ছিল, তখন সেই মিটিংয়ের মধ্যে নিক্সন বলেছিলেন, ভারত যদি পাকিস্তানের ব্যাপারে নাক গলায় তাহলে আমেরিকা চুপ করে থাকবে না। ইন্দিরা গান্ধী তৎক্ষণাৎ সেই মিটিং বয়কট করেন এবং মুহূর্ত বলে দিয়েছিলেন যে ভারত কারো ধমকের কাছে মাথা নত করে না, ভারত তার ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল। নিঃসন্দেহে বলেছিল যে আমি ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে, এবং আমেরিকা যদি তাদের বিরুদ্ধে দাঁড়াতে চায় তাহলে ভারত তার জবাব দেবে মাঠে। এবং সেই দিন ইন্ডিয়া এবং আমেরিকার একটা যৌথ সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল, ইন্দিরা গান্ধী সেটাকে বয়কট করেছেন এবং গাড়িতে যখন উঠছেন তখন তখনকার দিনের আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের সেক্রেটারি সেদিন ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে ইন্দিরা গান্ধী আপনি যদি একটু সংযত হয়ে কথা বলতেন হয়তো প্রেসিডেন্ট হয়তো আপনার সঙ্গে আরো ভালো কথাবার্তা হতো। ইন্দিরা গান্ধী বলেছিলেন, আমি জানি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমি, আমার মেরুদণ্ড সম্পর্কে শক্তি সম্পর্কে আমি ওয়াকিবহাল, মাঠে দেখা হবে। তারপরে ভারতবর্ষের উনি ছুটে এসেছিলেন সমস্ত কিছু বাতিল করে আমেরিকাতে, কালাম বিমানবন্দরে যখন উনি নামেন তখন তার ভারতের বিরোধী দল নেতা অটল বিহারী বাজপেয়ীকে ফোন করে বলেছিলেন ওনার বাড়িতে আসার জন্য। অটল বিহারী বাজপেয়ী ওনার বাড়িতে আসেন, 3.5 ঘন্টা রুদ্ধদ্বার পক্ষে মিটিং হয়। তখন ভারতবর্ষের বিরোধী দল নেতা অটল বিহারী বাজপেয়ীকে বলেছিলেন ইউনাইটেড নেশনসে ভারতের প্রতিনিধিত্ব করতে। সেদিন বাজপেয়ী অবাক হয়ে গিয়েছিলেন, ওনার প্রতি এরকম গভীর আস্থা, কিন্তু ইন্দিরা গান্ধী সেটা রেখেছিলেন, গণতন্ত্রের প্রতি সম্মান দেখাতে। এবং অটল বিহারী বাজপেয়ী সেদিন ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ইউনাইটেড নেশনসে। তার পরবর্তীকালে যুদ্ধ ঘোষণা হলো, ভারতের সেনাবাহিনী সে যুদ্ধে বাংলাদেশের পক্ষে দাঁড়ালো, এবং আপনারা জানেন সেই যুদ্ধ যখন চলে তখন আমেরিকার রাষ্ট্রপ্রধান তখন এটা হুমকি দিয়েছিল যে পাকিস্তানের পক্ষে আমি 270টা প্যাটন ট্যাঙ্ক পাঠাচ্ছি, এটার কার্যকারিতা এমন বিশ্বের এখনও কোনো কারিগরি তৈরি হয়নি যে আমার এই ট্যাঙ্ককে ধ্বংস করতে পারে। সুতরাং এই যুদ্ধে ভারত যে নেতৃত্ব দিচ্ছে তার পরাজয় নিশ্চিত, কিন্তু দেখা গেছে রাজস্থানের মরুভূমিতে এই ট্যাঙ্কগুলিকে ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে সবগুলি ধ্বংস করে 13 দিনের মধ্যে সেই যুদ্ধে জয়লাভ করেছিল। এবং ভারতীয় সেনাবাহিনী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে সেই দিন 1,50,000 পাকিস্তানি সোলজারকে সেদিন গ্রেপ্তার করেছিলেন। পরবর্তীকালে পার্লামেন্টে যখন বসে তখন সর্বদলীয়ভাবে এবং বাজপেয়ীর নেতৃত্বে, অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে সংসদে বলেছিলেন ইন্দিরা গান্ধীর নেতৃত্বের জন্য ভারত গর্বিত, এবং ভারতকে, ইন্দিরা গান্ধীকে সেই দিন ভারতের দুর্গা বলে উনি অভিহিত করেছিলেন। এইগুলি হল ইতিহাস। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইন্দিরা গান্ধীর সেই ইতিহাসকে, ওনার সেই অবদান, সেই নেতৃত্বকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মানুষ আছে। ঘৃণা সরানো মিথ্যা অপবাদ, মিথ্যা কথা বলে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এবং সেটার পদক্ষেপ হিসাবে এই যে আপনাদের সামনে পোস্টার এই সময়তে
এখানে যে সার্টেন ট্যাঙ্কটা ছিল যেটা ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান থেকে সৈন্যদের হাত থেকে এটা অধিকৃত করেছিল সেটাকে এখানে রাখা হয়েছিল। ভারতের ত্রিপুরা রাজ্যের মানুষ যখন যাবে সেই ইন্দিরা গান্ধীর সেই বীরত্বের কথা, ত্যাগের কথা এবং ভারতীয় সেনাবাহিনীর সে ত্যাগ এবং সৌর্যের কথা, বীরত্বের কথা এখানে সবসময় স্মরণ করবে। দেশবাসী উদ্বুদ্ধ হবে, নতুন জেনারেশন সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত হবে, সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে মিথ্যা কতগুলি কথা বলে যে স্মার্ট সিটির জন্য এটাকে সরিয়ে নিতে হয়, নেওয়া হয়েছে, এগুলো হলো সম্পূর্ণ মিথ্যা কথা। এগুলি ইন্দিরা গান্ধী, এটা রাখলে পরে মানুষ ইন্দিরা গান্ধীর কথা মনে রাখবে, ইন্দিরা গান্ধীর কথা মনে হবে এবং ভারত পাকিস্তানের এই যে স্বাধীনতা সংগ্রাম সেই কথা মানুষের কাছে আসবে, সেই জন্য সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্য এই কাজটা উনি করেছেন। আমি দেখেছি সারা ত্রিপুরা রাজ্যের মানুষ দলমত নির্বিশেষে এই কর্মকাণ্ডটাকে নিন্দা করেছেন। যদি সেনাবাহিনীর ওইখানে যে পার্কটা করেছে ওইখানে যদি প্যাটন ট্যাঙ্ক, ভারতীয় সেনার অধিকৃত প্যাটন ট্যাঙ্ক রাখার ব্যবস্থা ওনার ইচ্ছা ছিল, তাহলে ভারতবর্ষের বহু এরকম প্যাটন ট্যাঙ্ক এখনও পড়ে আছে সেনাবাহিনীর কবলে, সেখান থেকে একটা ট্যাঙ্ক এনে ওইখানে বসাতে পারতেন। আপনারা দেখবেন আসাম থেকে, গুজরাট থেকে, পাঞ্জাব থেকে যতখানে যাবেন প্রত্যেকটা স্টেটে আপনার এই প্যাটন ট্যাঙ্ক, এটা যেখানে মানুষের চলাচল বেশি, মানুষ যেখানে সবচেয়ে বেশি সমাগম হয় রাস্তার পাশে, সেখানে সবখানে সুসজ্জিতভাবে এটাকে এক একটা প্যাটার্ন ট্যাঙ্ক বিভিন্ন রাজ্যে রাখা হয়েছে এটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ওই যে ইতিহাস ভারতের সেনাবাহিনী যে 13 দিনের মধ্যে 150,000 সোলজারকে গ্রেপ্তার করে ভারতের সেনাবাহিনী, সেটাকে মনে করিয়ে দেওয়ার জন্য সারা ভারতবর্ষে প্যাটার্ন ট্যাঙ্কগুলি এখনও বিভিন্ন জায়গায় সুসজ্জিত আছে। এইটা একটা লজ্জাস্কর ঘটনা ত্রিপুরা সরকারের পক্ষে যেটা করেছেন। আমরা আজকের দিনে যেখানে গণতন্ত্র বিপন্ন, যেখানে সাম্প্রদায়িক উস্কানি চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সে সময় ইন্দিরা গান্ধীকে স্মরণ করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্র যদি দুর্বল হয়, ভারতবর্ষের সাম্প্রদায়িক, ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি সেটা যদি দুর্বল হয়, তাহলে কিন্তু ভারতবর্ষ সম্পূর্ণভাবে দুর্বল হয়ে যাবে। এইগুলি করতে করতে নরেন্দ্র মোদী সাহেব মানুষের, গরিব মানুষের দুঃখ দুর্দশার কথা ভুলে গেছেন। আনএমপ্লয়মেন্ট, অর্থনীতির চরম বিপর্যয়, উনি এগুলো করতে গিয়ে ভারতবর্ষকে আজকে গভীর সংকটে ফেলে দিয়েছেন। সেইগুলি থেকে উত্তরণের জন্য আজকে ইন্দিরা গান্ধীকে সামনে রেখে ভারতবর্ষের প্রতিটা মানুষ অগ্রসর হবে, সেই জন্য আমরা আজকে এই দিনটা পালন করে মানুষের কাছে আমি সেই আবেদন জানাচ্ছি।